বন্ধুরা, আপনারা যদি মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি পেতে চান, জীবনে আয় উন্নতি করতে চান, সুখ শান্তি সমৃদ্ধিকে নিজেদের জীবনে ধরে রাখতে চান, তাহলে অতি অবশ্যই আগামী 28শে অক্টোবর শনিবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যে দুটি খাবারের কথা আপনাদেরকে খেতে বলবো তা অবশ্যই গ্রহণ করুন। এর ফলে সারাটা বছর আপনারা কিন্তু সুস্থ এবং নিরোগ থাকবেন এবং জীবনে আপনাদের কখনো অর্থের কমতি হবে না। এক বছরের মধ্যে নিজেরাই বুঝতে পারবেন এই দুটি খাবার খেয়ে যে জীবনে কিভাবে আপনাদের বিপুল পরিবর্তন এসেছে। দেখুন, প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হলো অমৃত পায়েস। দেখুন, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই অমৃত পায়েসটি কিভাবে আপনারা রন্ধন করবেন, কিভাবে তৈরি করবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিয়ে আপনারা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন গোবিন্দভোগ চাল, দুধ, বাদাম, কিশমিশ, কাজু বাদাম, কেশর এবং মিছরি দিয়ে মায়ের উদ্দেশ্যে পায়েস ভোগ রান্না করুন। তবে কোনো প্রকারের চিনির ব্যবহার পায়েসটি রান্না করার সময়ে আপনারা কিন্তু করবেন না, সম্পূর্ণ মিছরির মাধ্যমেই এই পায়েসটি কিন্তু রন্ধন করতে হবে। এছাড়াও এটা করে পায়েস আগেই খেয়ে ফেলবেন না যে পায়েসের স্বাদ ঠিকঠাক হয়েছে কিনা, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এবং পরিষ্কার জায়গাতে রান্নাটি করে কিন্তু আপনারা রাখবেন। এবং সর্বপ্রথম পায়েসটি রান্না হয়ে যাওয়ার পর আপনারা এটি লক্ষ্মী পুজোর দিন মায়ের উদ্দেশ্যে ভোগ হিসাবে নিবেদন করবেন এবং পুজো অর্চনা হয়ে যাওয়ার পর মায়ের সামনে ওই পায়েসের বাটিটি 2-3 ঘন্টা রেখে দেবেন। এরপর আপনারা মাকে প্রণাম করে মনের সমস্ত ইচ্ছা জানিয়ে 2-3 ঘন্টা পর ওই পায়েসের বাটিটি নিয়ে আপনাদের গৃহের ছাদে অথবা উঠোনে চলে যাবেন। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হলো এমনভাবে আপনারা দাঁড়াবেন আপনাদের উঠোনে বা ছাদের উপর যেন চন্দ্রের আলো ওই পায়েসটির উপর এসে পড়ে এবং ওই জায়গাতে 1 থেকে 2 ঘন্টা আপনারা কিন্তু পায়েসের বাটিটি রেখে দেবেন। যদি সম্ভব হয় সে স্থানে আপনারা কিন্তু দাঁড়িয়ে থাকবেন। দেখুন, চন্দ্রের আলো যখন পায়েসের উপরে পড়বে তার মানে পায়েসটি কিন্তু অমৃত হয়ে যাবে। এরপর আপনারা ওই পায়েসটি ওই জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের গৃহের মা লক্ষ্মীর চরণে পায়েসটি কিন্তু রেখে দেবেন। এর পরের দিন আপনারা অর্থাৎ 29শে অক্টোবর রবিবার দিন সর্বপ্রথম ওই পায়েসটি আপনাদের গৃহের যে আয়কর্তা বা গৃহকর্তা বা ঘরের যে বয়োজ্যেষ্ঠ পিতামাতা রয়েছে, বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে, তাদেরকে প্রথমে অল্প করে দিবেন। তারা ভোগ হিসাবে সেটি নিবেদন গ্রহণ করবে। এরপর অল্প অল্প করে সেই অমৃত পায়েসটি বাড়ির প্রত্যেকটি সদস্যদেরকে আপনারা কিন্তু দিয়ে দিবেন, তারাও যেন অবশ্যই খায়। দেখুন, আপনারা এটুকুনটি জেনে রাখুন, এই উপায়টি করলে এর সফলতা জীবনে কিন্তু অবশ্যই পাবেন, মায়ের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন এবং সারা জীবন এই অমৃত পায়েসটি গ্রহণ করলে রোগ জ্বালা থেকে মুক্ত থাকবেন। এছাড়াও অর্থনৈতিক সমস্যা থেকে আপনারা কিন্তু অনেকখানি রেহাই পাবেন। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো নারকেল নাড়ু। আগে হ্যাঁ বন্ধুরা, এই নারকেল নাড়ু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার। দেখুন, শাস্ত্র বলছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল হলো নারকেল ফল এবং এই নারকেল ফলকে শ্রীফলও বলা হয়। এবং এই নারকেল ফলের বিভিন্ন রেসিপির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসিপি হলো নারকেল নাড়ু। সুতরাং আপনারা যখন মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন, আরাধনা করবেন, তখন নৈবেদ্য হিসাবে অবশ্যই মা লক্ষ্মীকে নারকেল নাড়ু প্রদান করবেন এবং পুজো অর্চনা শেষ করে 2-3 ঘন্টা পর আপনারা কিন্তু নারকেল নাড়ু নিজেরাও গ্রহণ করবেন ভোগ হিসাবে। এবং ঘরের যিনি আয়কর্তা রয়েছেন তাদেরকেও কিন্তু এই নারকেল নাড়ু খাওয়াবেন। আগে হ্যাঁ বন্ধুরা, কিছু খান বা নাই খান, এই দুটি খাবার কিন্তু অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন খেতে ভুলবেন না। এর ফলে আপনারা সারাটা বছর কিন্তু দেখবেন সুস্থ থাকবেন মায়ের কৃপায় এবং অশেষ ধনবান হয়ে উঠবেন। এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এমন একটি উপায় আছে, সেটি যদি করতে পারেন তাহলে জীবনে কিন্তু সব কিছু পাওয়া সম্ভব এবং গ্রহ দোষ দূর হয়, পারিবারিক সমস্যা দূর হয়, দাম্পত্য কলহ দূর হয়। এই ছোট্ট উপায়টির মাধ্যমে করে দেখুন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। প্রথমত এই উপায়টি করার জন্য আপনাদেরকে মূলত 2টি জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমত একটি লক্ষ্মী কড়ি,
এবং একটি 16 আনার কয়েন। দেখুন বন্ধুরা, আপনারা যখন উপায়টি করবেন তার আগে ওই কড়ি এবং 1 টাকার কয়েনটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শোধন করে নেবেন এবং উপায়টি করার সময় নিজেরাও স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপায়টি আপনাদের করতে হবে পূর্ণিমা তিথি চলাকালীন সন্ধ্যার সময়। আপনারা সন্ধ্যার সময় যেমন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালান, তুলসী তলায় ধূপ ধূনা দেখান, ঠিক তেমনভাবেই দেখাবেন। এইভাবে সন্ধ্যা দেওয়ার পর আপনারা আপনার ঠাকুর ঘরের সামনে অবশ্যই গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। যদি গাওয়া ঘি না থাকে ঘরে, সেক্ষেত্রে সর্ষের তেলের প্রদীপও দিয়েও কিন্তু তুলসী মঞ্চে আপনারা কিন্তু নিজেদের ঠাকুর ঘরে একটি এবং তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এবং তুলসী তলায় ঠিক প্রদীপ দেখিয়ে আপনারা তুলসী তলায় ধূপ এবং প্রদীপ দেখানোর সময় অবশ্যই মা তুলসীর উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মাকে জ্ঞাপন করতে ভুলবেন না। তবে এই ক্রিয়াটি করার পূর্বে সন্ধ্যা দেওয়ার সময়সীমায় মানে সময়ের মধ্যে একটি আপনাদেরকে কিন্তু একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এরপর আপনারা নিজের ঠাকুর ঘরে চলে আসবেন, মহারা মানে মা লক্ষ্মীর সামনে বসে 11 বার মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। মাকে মনে মনে নিজের সমস্ত ইচ্ছা মনস্কামনাগুলি ব্যক্ত করবেন। এই মন্ত্রটি হলো এবং ওম শ্রী শ্রী মা লক্ষ্মী আয়ে নমো, এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে 108 বার জপ করতে হবে মা লক্ষ্মীর পূজা আরাধনা শেষ হয়ে যাওয়ার পর। এবং তুলসী মঞ্চের কাছে এসে যে কাজটি আপনাদের করতে হবে, আপনি তুলসী গাছকে স্পর্শ না করে আপনাদের যে তুলসী মঞ্চ রয়েছে সেই মঞ্চের নিচে থেকে একটু মাটি সংগ্রহ করে নেবেন তথা তুলসী তলার পবিত্র মাটির উপরে আপনি এই 1 টাকার কয়েন এবং যে কড়িটি নিয়েছিলেন সেই কড়ি কিন্তু রেখে দেবেন। কোনোভাবে আপনারা কিন্তু তুলসী গাছে বা তুলসী পত্রতে কিন্তু স্পর্শ করবেন না, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এরপর 29 অক্টোবর রবিবার দিন ওই 1 টাকার কয়েন এবং কড়িটি তুলসী মঞ্চ থেকে সংগ্রহ করে একটি লাল কাপড়ে ভরে যেখানে আপনারা ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা যেখানে আপনারা চাল রাখেন, টাকা পয়সা অলংকার রাখেন, সেরকম কোনো একটি পবিত্র স্থানে গোপন স্থানে এই জিনিসটি রেখে দেবেন। দেখুন বন্ধুরা, এই কাজটি যদি আপনারা আগামী 28 অক্টোবর শনিবার দিন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন করতে পারেন তাহলে জীবনে এতটাই সফলতা আসবে যা আপনাদের কল্পনার বাইরে। অর্থনৈতিক কষ্ট দূর হবে, সামাজিক স্তরে মানসম্মান বৃদ্ধি পাবে এবং মা তুলসী মা লক্ষ্মীর কৃপায় আকস্মিক বিপদ আপদ দুর্ঘটনার হাত থেকেও আপনারা কিন্তু অনেকখানি রক্ষা পাবেন। পরিবার থেকে অশান্তি দূর হবে এবং জীবনে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের কমতি হবে না এবং এই উপায়টি প্রমাণিত এবং ফলপ্রদ উপায়, তন্ত্রশাস্ত্রের অন্তর্গত একটি উপায়, করে দেখুন রেজাল্ট আপনার মনের মতন হবে। যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার, ধন্যবাদ।